সূর্যের রিফ্লেকশনের ছায়া না কিন্তু অন্ধকারে লাইটের রিফ্লেকশনের ছায়া। অন্ধকারে লাইটের রিফ্লেকশনেও যে ছায়া পড়তে পারে, আজকের এই ভিডিও না দেখলে আমি বুঝতাম না, তো নিজেও বুঝতাম না, আর এই ভিডিও না দেখলে আপনারাও বুঝতেন না। সময়টা এখন সকাল 7:30, আমাদের বেলজিয়ামে সূর্য ওঠে এখন সকাল 8:30 সময়, এখনও 1 ঘন্টা পরে সূর্য উঠবে। যে যার কাজে বেরিয়ে গেছে, আমি যাচ্ছি আমার কাজে, বাচ্চারা স্কুলে যাবে, আবার অনেক গার্জিয়ান আছে বাচ্চাকে ড্রপ করে স্কুলে যাবে। আর বেলজিয়ামের প্রকৃতির অবস্থা, বৃষ্টি পড়ে, গাছের পাতা পড়ে, রাস্তাঘাটের এই অবস্থা। আজকে ঠান্ডাটা অনেকটা কম, ওয়েদার ফোরকাস্টে শো করছে আজকে বৃষ্টি হবে, তবে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, একটু পরে হয়তো হবে। কাজ শুরু করব সকাল 8:00, হাতে কিছুটা সময় আছে, ভাবলাম এই সুন্দর পরিবেশটা একটু ভিডিও করে নেই। আর গাছে কিন্তু একটা পাতাও নেই, গাছগুলি দেখলে মনে হবে গাছগুলি মারা গেছে। সামারের সময় একটা পরিবেশ আর উইন্টারের সময় আর একটা পরিবেশ। সামারে তো শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাবো সবুজ ফুল আর ফুল। কাজ শেষ, বুধবার, বুধবার সবসময় হাফ ডে কাজ থাকে। এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করব, বিকালে খুব মজার একটা শীতের খাবার রান্না করব, কারণ এটা সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, শুধুমাত্র শীতের সিজনে। অতিথি পাখি যেমন বাংলাদেশে পাওয়া যায়, আমাদের এখানেও শীতের সিজনে এই পাখিটা পাওয়া যায়, কোয়ার্তেল নাম। আজকে রান্না করব, অনেক দিন পরে, লাস্ট ইয়ারে আমি খাইনি এই পাখিটা, অনেক পছন্দ করি, কবুতর পছন্দ করি, পাখি পছন্দ করি। তো আজকের ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালের অবস্থা তো দেখতেই পেলেন কেমন ছিল আমাদের এখানে, এখন একটু ভালো। আজকে টেম্পারেচার দেখলাম 8 ডিগ্রি, সো আজকের দিনটা মনে হয় এনজয় করতে পারবো। আজকে সারাদিন ওয়েদার ফোরকাস্টে শো করলো যে কোনো বৃষ্টি নেই, সো বৃষ্টি নেই মানে আজকের দিনটা সুন্দর। ম্যাক্সিমাম গাছে কিন্তু পাতা নেই, পাতা সব ঝরে গেছে, কিছু কিছু গাছে আছে, তারপরেও সৌন্দর্য, এটা হলো শীতের সৌন্দর্য আমাদের বেলজিয়ামের। আর এই গাছটায় না অনেক সুন্দর ফুল ফোটে, জবা ফুলের মতো। রাস্তায় লোকজন একদমই নেই, আমি বাস স্টপেজের দিকে যাচ্ছি, প্রত্যেকটা গাছ কিন্তু ফাঁকা, একটাও পাতা নেই। আর শুধুমাত্র এই গাছগুলি শীতের সময় মারা যায় না, তবে জানেন শীতের সময় কিন্তু গাছ ছেঁটে দিতে হয়, নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, নতুন বছরের জন্য গাছ রেডি করে ফেলে। এই গাছের পাতাগুলি এরকমই থাকবে গ্রিন। যাই বাস স্টপেজের দিকে, ওইটা হলো মেইন রোড, ওখানে যেই আমি বাসে উঠব। ওই সাইডে একটু পাখি ডাকছে, ময়লা ফেলার গাড়ি আসছে। এইটা হলো আমাদের পৌরসভার ময়লা ফেলানোর গাড়ি, এইটা সম্ভবত হলো পিএমডি প্লাস্টিক জার, সেইটা না, এটা হলো গ্লাস কন্টেইনার, পিছন থেকে ঠিক এমন। হ্যালো পুতুল, কেমন আছো? পুতুল একটা জুতা পাশে নিয়ে বসে আছে, সুন্দর। আবার এই গাছের পাতাগুলা মরে একেবারে ব্রাউন হয়ে গেছে, এই পাতাগুলি সব ঝরে যাবে, কৃতি মানেই সুন্দর। এই সিজনটাও আমরা এনজয় করি, আবার যখন সামার আসে তখনও এনজয় করি, এক একটা সিজনের এক এক রকম এনজয়মেন্ট। সামারটার সময় চিন্তা করি কখন উইন্টার আসবে, আর উইন্টারের সময় চিন্তা করি কখন সামার আসবে। আসলে বরফ আর বৃষ্টি না পড়লেই হলো। আমি বাস স্টপেজে চলে এসেছি, এখন স্ক্যান করে দেখব কয়টার সময় বাস, অনেক সময় দেরি করে, আবার অনেক সময় আগে চলে আসে। এখন এক্স্যাক্ট টাইমটা আমি স্ক্যান করলেই বুঝতে পারবো। 11:32 একটা বাস, 11:48 একটা বাস, 32 হলো 285, আর 48 হলো 686, কিন্তু বাস 13 মিনিট হলো লেট। এখানে স্ক্যান করে আমি দেখতে পেলাম কে যেন একটা সুন্দর হার্ট দিয়ে গেছে, আবার নামের প্রথম অক্ষর এখানে লিখে গেছে AN। এখন অপেক্ষার পালা, 13 মিনিট অপেক্ষা করব। ক্রিসমাসের সময় তো অলরেডি লাইটিং করে ফেলেছে সব জায়গায়। আর আমার বাস স্টপেজের পাশেই এইটা হলো BMW-র গ্যারেজ, অনেক এক্সপেন্সিভ একটা গাড়ির গ্যারেজ, এখানে সব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাড়ি আছে।
আর এই বাস স্টপেজের পাশেও একটা জবা ফুল গাছ আছে, এইটা হলো নীল জবা, আর এই পাশে ওইটা হলো সাদা জবা, দুইটা জবা ফুল। সামারের সময় অনেক ভালো লাগে, গাছে সবুজ পাতা সঙ্গে জবা ফুল, অনেক সুন্দর। আর এইটা হলো ক্রিসমাস ট্রি, বাংলায় যেটাকে আমরা ঝাউ গাছ বলি। কিন্তু ক্রিসমাসের সময় এই ঝাউ গাছগুলি ম্যাক্সিমাম মানুষের বাসায় সুন্দর লাইটিং করে ডেকোরেশন করে গাছের নিচে ফুল গাছ দিয়ে রেখেছে। লাইভ গাছের কথা বলছি, আমাদের বাসায় একটা এরকম ক্রিসমাস ট্রি আমরা রেখেছি, তবে সেটা হলো আর্টিফিশিয়ালটা, সেখানেও কিছু গিফট রাখা হয়েছে। সবাই মিলে 24 নাইটে আমরা এনজয় করবো, কারণ এখানে 24 নাইটে হলো সবার বন্ধ থাকে, এটা হলো গভর্নমেন্ট হলিডে। 24-25 আমার অবশ্য 26ও ছুটি আছে, আমি 4 দিন উইকেন্ড সহ 4 দিন একসঙ্গে ছুটি আছে। আর এবার অবশ্য আমি আর ছুটি নেইনি, নেক্সট ইয়ারে নিব, হয়তো বাংলাদেশেও যেতে পারি, এই কারণে ছুটি আমি রিজার্ভ করে রাখছি। যেতে বেশি সময় লাগে না, বাসায় আসতেও বেশি সময় লাগে না, আমরা একটু ফিলে এই কারণে বাস দাঁড়িয়ে আছে। এখানে একটা গ্যারেজ ভাড়া হবে 125 ইউরো মাসে, দরকার যার হবে সে ফোন করবে। আমার নেইবার সাইকেলে করে যাচ্ছে। এই দুইটা পার্কিং, যাদের ইলেকট্রিক গাড়ি আছে তাদের জন্য। এটা হলো ইলেকট্রিক গাড়ির মেশিন, সিস্টেমটা আমি জানি না যেহেতু আমাদের ইলেকট্রিক গাড়ি না, এখানে সব সিস্টেমগুলি দেওয়া আছে, সিম্বল ইলেকট্রিক গাড়ির সিম্বল। যে দুইটা পার্কিং, শুনেছি 2030 সালের মধ্যে আমাদের বেলজিয়ামে সব ইলেকট্রিক গাড়ি হয়ে যাবে, ম্যানুয়াল গাড়ি আর অটোমেটিক গাড়ি কিছুই থাকবে না, সব হলো ইলেকট্রিসিটির মাধ্যমেই চলবে, গাড়িতে চার্জ দেওয়ার পরে সেই গাড়িগুলি চলবে। আমাদের বাসার খুব কাছে এই যে স্কুলটা, বেলজিয়ামে 18 বছর পর্যন্ত স্কুলে যেতে হয়, কিন্তু অনেকে স্কুল কমপ্লিট না করে, মানে ইন্টারমিডিয়েটটা শেষ না করে স্কুল বন্ধ করে দেয়, তাদের জন্য যদি পড়ে, মানে স্কুল বন্ধ করার পরে ওরা চাইলে এখানে এসে ডিপ্লোমা নিতে পারে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের কাছেও আমার এই স্ট্রিটটা খুবই পরিচিত, কারণ এখানে আমার অনেক ভিডিও আছে। আর ওই বাসাটা বিক্রি হয়ে গেছে, মাঝে দেখিয়েছিলাম ওই বাসাটা বিক্রি হবে, অলরেডি বিক্রি হয়ে গেছে,